তিনি একজন প্রতিভাধর ভিজুয়াল আর্টিস্ট। কুশলী হাতে তিনি ফুটিয়ে তুলেছেন অসাধারণ অভিব্যক্তিময় শৈল্পিক দৃশ্য, যা তাকে এনে দিয়েছে বিশ্বখ্যাতি। 2008 সালে ইউকে সাংস্কৃতিক অঙ্গনের বিখ্যাত পুরস্কার টার্নার প্রাইজের জন্য মনোনীত হয়েছিলেন এই শিল্পী। দর্শক, বলছিলাম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ভিজুয়াল আর্টিস্ট এবং ফিল্ম ডিরেক্টর রুনা ইসলামের কথা। লন্ডনে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত রুনা ইসলাম একজন ভিজুয়াল আর্টিস্ট ও চলচ্চিত্র নির্মাতা। জন লুক গডারের মতো ইউরোপিয়ান খ্যাতিমান চলচ্চিত্র পরিচালকদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে রুনা নির্মাণ করেছেন বেশ কিছু চলচ্চিত্র ও ভিডিও আর্ট। কুশলী হাতে ফুটিয়ে তুলেছেন অসাধারণ অভিব্যক্তিময় শৈল্পিক দৃশ্য, যা তাকে এনে দিয়েছে বিশ্বজোড়া খ্যাতি। রুনা ইসলামের জন্ম 1970 সালে ঢাকায়। 3 বছর বয়সে মা বাবার সঙ্গে চলে যান লন্ডনে। ম্যানচেস্টারের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও অ্যামস্টারডাম শিল্পকলা একাডেমিতে পড়াশোনা শেষ করে দর্শনে এমফিল করেছেন লন্ডনের রয়্যাল কলেজ অফ আর্ট থেকে। বর্তমানে লন্ডনে চলচ্চিত্র নিয়ে কাজ করছেন তিনি। প্রামাণ্যচিত্রের অতি আগ্রহ সত্ত্বেও শুধু তাতেই আবদ্ধ থাকেননি রুনা, চলচ্চিত্রকে বৈচিত্র্যময় করে তুলতে চেয়েছেন তিনি। ক্যামেরার কলাকৌশল ও কারিগরি নৈপুণ্য তার ছায়াছবিকে করে তুলেছে কাব্যিক ও অভিব্যক্তিময়। তার শিল্পকর্মে যুক্ত হয়েছে ভিডিও আর্ট, ভাস্কর্য, ইনস্টলেশন সহ আরো অনেক মাধ্যম। তার করা শিল্পকর্মে ঔপনিবেশিক শক্তি, নারীবাদী আন্দোলন, রক্ষণশীল সমাজ ব্যবস্থা ইত্যাদি বিষয়ের পাশাপাশি স্থান পেয়েছে বাংলাদেশের রিক্সাওয়ালাদের জীবনের নানা দিক। 2005 সালে ভেনিস বিনালে চলচ্চিত্র উৎসবে ধীরলয় অ্যাবস্ট্রাক্ট ছবি বি দ্য ফার্স্ট টু সি হোয়াট ইউ সি অ্যাজ ইউ সি ইট প্রদর্শন করে রুনা ইসলাম আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনের দৃষ্টি আকর্ষণ করেন। 2010 সালে সিডনির মিউজিয়াম অফ কন্টেম্পোরারি আর্ট ম্যাজিক্যাল কনসাসনেস নামে রুনার প্রথম একক প্রদর্শনীর আয়োজন করে। এছাড়াও জার্মানির এসেন শহরের ফলক ভং মিউজিয়াম ও সুইজারল্যান্ডের জুরিক শহরের আর্ট মিউজিয়ামগুলোতে তার একক চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। ক্রিশ্চিয়ান বোলটানস্কি, ফয়সাল আবদুল্লাহ ও স্থপতি ইয়োনা ফ্রিডম্যানের মতো জগৎ বিখ্যাত শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন রুনা ইসলাম। তার সৃষ্ট শিল্পকর্মের মধ্যে বি দ্য ফার্স্ট টু সি হোয়াট ইউ সি অ্যাজ ইউ সি ইট, কন্ডিশনাল প্রবাবিলিটি এবং ইমবিউ ইভেন দ্য মোস্ট মান্ডেইন ডাস্টি কোনা উইথ আ লিটল ভিজুয়াল ম্যাজিক উল্লেখযোগ্য। ক্যারিয়ারের শুরুতে শিল্পকলার বিভিন্ন শাখায় পদচারণা থাকলেও পরবর্তীতে চলচ্চিত্রকেই প্রাধান্য দিয়েছেন রুনা। 2005 সালে নির্মাণ করেন ফার্স্ট ডে অফ স্প্রিং নামের একটি চলচ্চিত্র। এছাড়াও 2008 সালে তিনি নির্মাণ করেন দ্য হাউস বিলংস টু দোজ হু ইনহ্যাবিট ইট এবং স্টোরিজ অন হিউম্যান রাইটস। সেই সঙ্গে ম্যান্ডারিন ডাক্স নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী।